আলোচিত ব্লগার রাফসান্দা ছোট ভাই ইউটিউব কন্টেন্ট নির্মাতা রাফসান্দা ছোট ভাইয়ের বাবা রিন খেলাপি এইটা প্রথম যিনি এক্সপোজ করেন মানে উন্মুক্ত করেন পুরো বিশ্ববাসীর কাছে বাংলাদেশিদের কাছে জাতির কাছে তিনি হচ্ছেন ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্র এক্স ক্যাডেট আপনার ক্যাডেট কলেজের সাবেক শিক্ষার্থী তার সঙ্গে আমরা আছি সাইয়েদ আবদুল্লাহ ভাই প্রথম মানে কিভাবে এবং এই জিনিসটা আবিষ্কার করলেন যে ওর বাবা ঋণ খেলাপি আচ্ছা ধন্যবাদ তো পুরো ব্যাপারটা আসলে ঋণ খেলাপির ব্যাপারটা নিয়ে আমি ছোট্ট করে একটু ব্রিপ যে ঋণ খেলাপি আসলে ব্যাপারটা কি অনেকে দেখবেন এটা মনে করছে যে এটা বোধহয় যে মানে ইন্ডিভিজুয়াল কোনো ইস্যু যে তার সাথে ব্যাংকের ইন্ডিভিজুয়াল লেনা দেনা আসলে ঋণ খেলাপি ব্যাপারটা কি দেখবেন বাংলাদেশের ব্যাংকিং সেক্টর বর্তমানে খুবই দুর্বিষহ একটা সময় পার করছে এবং ঋণ খেলাপি যারা হয় এরা কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল মানি মেরে দেয় না এরা কি জনগণের যে টাকাটা আছে সেই টাকাটা কিন্তু তাদের মাধ্যমে লোকাট হয় কাজে এইটা হলো পাবলিক ইন্টারেস্টের ব্যাপার অনেকে অনেকে দেখবেন বিভিন্ন জায়গায় এই ধরনের মানে মিসকনসেপশনে ভুগছে যে এইটা বোধ যে সায়েদ আবদুল্লাহ ভার্সাস রাফসান না আমি বারবার করে ক্লিয়ার করেছি এই জাতীয় কোনো ইস্যু না এবং আমি যে ব্যাপারগুলো নিয়ে আমি ইনভেস্টিগেশন চালিয়েছি যেগুলোর আমি ডকুমেন্ট পাবলিকলি পেশ করেছি দেখবেন প্রত্যেকটা ডকুমেন্ট এগুলা কিন্তু মানে পাবলিক ডকুমেন্ট জি নিউজ পেপারে প্রকাশিত হয়েছে ব্যাংকের যে ডকুমেন্ট পাশাপাশি জয়েন্ট স্টক এক্সচেঞ্জের যে ডকুমেন্ট যেগুলো আছে তার মানে নাথিং কনফিডেন্সিয়াল হেয়ার আমি যে কাজগুলা করেছি এইগুলা একজন সচেতন নাগরিক হিসেবে এটা কিন্তু আসলে প্রত্যেকেরই করতে পারে আপনিও করতে পারেন যে কেউ ইচ্ছা করলেই করতে পারে তার যদি প্রসেস জানা থাকে কাজেই আমি পাবলিক ইন্টারেস্টে পাবলিক ডকুমেন্ট নিয়ে কাজ করে সেই ব্যাপারটাকে সামনে এনেছি এই ব্যাপারটা কিন্তু এমন না যে পার্সোনালি কারো বিরুদ্ধে লেগেছে কিনা নো আমার টার্গেট খুবই সিম্পল যে আমি পাবলিক ইন্টারেস্টে কাজটা শুরু করেছি এবং আমি ক্লু গুলা যখন খোঁজার চেষ্টা করেছি যে জায়গাতেই হাত দিয়েছি প্রত্যেকটা জিনিসের ভিতরে একটা কোরিলেশন পেয়েছি যখন ব্যাংকের স্টেটমেন্ট তারপর নিলাম নিলামে যখন তোলা হয় আপনারা জানবেন যে সেগুলা কিন্তু গণবিজ্ঞপ্তি দেওয়া হয় নিউজ পেপারগুলাতে তো এগুলো কিন্তু খুঁজতে খুঁজতে পাওয়া যায় কারণ এগুলো কি পাবলিক ডকুমেন্ট আবার কোটের যে ডকুমেন্ট যেগুলো এগুলো কিন্তু পাবলিক ডকুমেন্ট জয়েন্ট স্টক এক্সচেঞ্জের যে ডকুমেন্ট এগুলো কিন্তু পাবলিক ডকুমেন্ট তো আমি তো জানি যে ঋণখেলাপি করার জন্য মানুষ কোন কোন প্রসেসে কিভাবে করতে পারে তো যেহেতু আমি নিজেও লয়ের স্টুডেন্ট ছিলাম এই ব্যাপারগুলো আমার জানা ছিল সেই কোরিলেশনটা আমি যখন গিয়েছি গিয়েছি একটার সাথে পেয়ে একটা এবং যখন আমি পুরোপুরি নিশ্চিত হয়েছি যে ইয়েস এই ব্যাপারটা ঘটেছে তখনই আমি পুরো ব্যাপারটাকে সামনে এনেছি সায়দ আবদুল্লাহ আপনি চেষ্টা করলে কি রাফসান্দা ছোট ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারতেন ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার আগে তাকে জানাতে পারতেন আচ্ছা এই ব্যাপারটা আসলে কি আমি প্রথমেই বলেছি ব্যাপারটা যদি এমন হতো মিস্টার এক্স মিস্টার ওয়াই এর কাছে টাকা পায় বা ওয়াই জেড এর কাছে টাকা পায় ব্যাপারটা যদি এমন হতো এটা হতো পার্সোনাল ইস্যু কিন্তু এটা তো রাষ্ট্রের ইস্যু আমি কিন্তু বারবার করে বলছি যে ঋণ খেলাপি যারা করে এই ব্যাংকের মানি মানে কি ব্যাংকের মানি মানে হলো পাবলিক মানি তো পাবলিক মানিটা যেভাবে ওর হচ্ছে আপনি সার্চ চালিয়ে দেখেন বর্তমান এটা দেখবেন সরকার প্রধান থেকে শুরু করে রাষ্ট্রের ব্যাংকের যদি বিজ্ঞপ্তি দেখেন বাংলাদেশ ব্যাংকও কিন্তু একের পর এক বিজ্ঞপ্তি দিয়ে যাচ্ছে ঋণ খেলাপি যারা উইলফুল ডিফল্টার যারা তাদের কাছে কিভাবে ঋণগুলো আদায় করা যায় আমাদের ব্যাংকিং সেক্টর কিন্তু পুরো ধসে যাচ্ছে এবং ব্যাপারটা যদি এমন হতো তারা ঋণখেলাপি হয়েছে মাত্র টাকাটা দেওয়ার ইন্টেনশন আছে তাহলে হয়তোবা পার্সোনালি কাউকে বলাও যেত কিন্তু সে তো নিজে একটা পাবলিক ফিগার এবং তারা কি করছে ঋণ খেলাপিটা হয়েছে করোনারও আগে খেয়াল করে দেখবেন করোনারও আগে ঋণ খেলাপি হয়ে এতদিনও তারা টাকাটা পে ব্যাক করে নাই এবং এখনো তারা লিঙ্গার করছে লিঙ্গার করছে মানে বারবার করে দীর্ঘ সূত্রী তার পথে হাঁটছে তো এই ব্যাপারটা কি আর ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে থাকার কথা এবং কখন যে মুহূর্তে তারা কিন্তু প্রচন্ড ল্যাভিশ লাইফ লিড করছে ব্যাপারটা যদি এমন হতো দেখেন এমন কিন্তু অনেকেই হয় যে আন ইনটেনশনালি তারা ডিফল্টার হয়ে গেছে তাদের টাকা পে করার কোন জায়গা নাই তারা দেউলিয়া হয়ে গেছে খাওয়া পড়ার ব্যবস্থা নাই এমন তো আপনারা সাংবাদিক আছেন অবশ্যই আপনাদের জানা থাকার কথা এই ঈদের দুই দিন আগে বাচ্চা সন্তানের কাছ থেকে মাকে ধরে নিয়ে জেলে আটকানো হয়েছে কৃষকদেরকে জেলে আটকানো হয়েছে এই ঘটনাগুলো কিন্তু সবাই জানে একটু মিডিয়া সার্ফিং করলেই বোঝা যায় এমনকি আমাদের সিরাজগঞ্জে সেই ঘটনা আমি সিরাজগঞ্জের কথাটাই বলার চেষ্টা করছি ঈদের ঠিক দুই দিন আগে এই যে মর্মান্তিক ঘটনাগুলো ঘটছে দেখেন এই ব্যাপারগুলো কি এগুলো তো পাবলিক ইন্টারেস্টের ব্যাপার এবং তার কাছে আমি কখন বলবো যদি ব্যাপারটা এমন হতো তারা দেউলিয়া হতো তাহলে কিন্তু অনেকগুলো প্রসেস থাকতো কিন্তু তারা তো দেউলিয়া হয় নাই তারা লাইফটাকে খুবই ল্যাভিস একটা লাইফ লিড করছে এট দ্য সেম টাইম তারা অনেকগুলা দিন ঋণ খেলাপি হওয়ার পরেও টাকাটা পে করছে না বা সেই সদ তাদের সুস্পষ্ট ঘাটতি আছে তো এই জন্যই আমার কাছে মনে হয়েছে এই ব্যাপারটা সামনে আনা উচিত সৈয়দ আব্দুল্লাহ আমরা একটু জানতে চাই কবে তারা ঋণ নিল আপনার ডকুমেন্টস কিংবা আপনার রিসার্চ কি বলে কবে তার ঋণ নিয়েছিল কবে তার ঋণ খেলাপি হলো এবং এখন বর্তমান অবস্থাটা কি আদালত পর্যন্ত গড়িয়েছে আসলে মানুষ একটু ক্লিয়ার হতে চায় আচ্ছা এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর রাফসান যখন একটা পাঁচ মিনিটের ভিডিও করেছে তার প্রতিত্তরে আমি যে একত্রিশ মিনিটের একটা ভিডিও আপলোড করেছিলাম আমি কিন্তু প্রত্যেকটা জিনিস একদম ধরে 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 ব্যাখ্যা করে দিয়েছি আমি আমার যে ডকুমেন্টগুলো আমি সার্ফিং করেছি করার পরে আমার কাছে যা মনে হয়েছে তারা ঋণ নিয়েছে দু সালে কোটি টাকার একটা ঋণ নিয়েছিল এবং তারপরে করে দেখেন আপনারা সিস্টেম সম্পর্কে যদি সামান্যতম আইডিয়া থাকে ঋণ নেওয়ার সময় কবে পে ব্যাক করতে হবে কি কি শর্ত আছে না আছে প্রত্যেকটা জিনিস টার্মস অ্যান্ড কন্ডিশনস তখনই কিন্তু ফাইনালাইজড হয় তারপরে সাইন করে সেটা এক্সিকিউটেড হয় কিন্তু সে এসে কি বললো সে জানেই না কত পে করতে হবে সে জানেই না টার্মস এন্ড কন্ডিশনে কি আছে আপনারা তো ব্যাংকিং চ্যানেলের মোটামুটি তো একটা আইডিয়া আছে এটা থাকলে বলেন তো এই কথাটা কি সঠিক আমি আপনাদেরকে একটা উল্টা যদি প্রশ্ন করি না একদম সঠিক এবং তারপরে যে ঘটনাটা আমি যেটা খেয়াল করেছি রাফসানি সে কি বললো করোনার কারণে সে একটা এক্সকিউজ আকারে ব্যবহার করলো কিন্তু আমি যতদূর খোঁজ নিয়ে দেখেছি তারা ঋণ খেলাফি হয়ে গেছে করোনার আগেই আরেকটা জিনিস সে কিন্তু এইভাবে বোঝানোর চেষ্টা করছিল তার কথার দ্বারা যদি আমরা ইনডিরেক্ট একটা মেসেজ পাই যে আদালত ঠিক করবে কি হচ্ছে না হচ্ছে তারপরে ব্যাপারটা কি হবে আসলে মানুষ কখন যায় ঋণ খেলাপি আগে হয় হওয়ার পরে তারপর আদালতে যায় ব্যাপারটা কিন্তু আদালত তাকে কিন্তু এইটা ডিসাইড ডিসিশন দিবে না যে তুমি ঋণ খেলাপি কি ঋণ খেলাপি না এটা অলরেডি ডিসাইডেড ফ্যাক্ট যে তার বাবা মা ঋণ খেলাপি তারপরে আদালতে গেছে হয়তো ইন্টারেস্ট কেমন হবে সেটা নিয়ে ডিসপিউট থাকতে পারে তো আমার যে তথ্য আমি যেগুলো পেয়েছিলাম ২০১৬ সালে তারা আড়াই কোটি টাকা লোন নিয়েছিল ক্রমান্বয়ে আপনারা জানেন এটা পে ব্যাক না করতে থাকলে ইন্টারেস্ট সহ অনেক বেড়ে যায় তারপরে এটা কিন্তু রায়ও হয়ে গেছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা দেখেন সেদিন সে রাতের বেলায় রাত নয়টার সময় যখন ভিডিওটা করলাম আমি কিন্তু তার কিছুক্ষণ পর একটি স্ট্যাটাস দিয়ে দিয়েছি সে তার নিজেদের মামলার ব্যাপারেও কিন্তু আপডেটেড না ওই দিন দিনের বেলাতেই মামলার কিন্তু রায় হয়ে গেছে কোটে তার ওই ভিডিওটা আপনারা সবাই শুনেছেন ওই জায়গাের ভিতর কি একবারও সে বলেছে যে মামলা রায় হয়ে গেছে নাকি সে এটা বলার চেষ্টা করেছে মামলা রায় হয় আমরা কোনো কিছু জানি না বলেন আপনারা সে এটা বলে নাই যে মামলা রায় হয়নি কোনো কিছু জানি না গাফসানের কথা অবোছালো আমি কিন্তু দেখেন মামলার নাম্বার সহ কিন্তু বলে দিয়েছি আপনারা কোটে যান এটা তো পাবলিক ডকুমেন্ট গিয়ে দেখেন এবং মামলাটা কি হয়েছে এক্স পার্টি ডিগ্রি হয়েছে এক্স ডিগ্রি মানে আমি একটা জিনিস বলার চেষ্টা করি ধরেন আমি যদি খুবই স্বাভাবিকভাবে সবার উদ্দেশ্যে বুঝিয়ে বলার চেষ্টা করি লিগাল ব্যাকগ্রাউন্ডের বাইরে একটা পক্ষকে যখন বারবার করে ডাকা হয় নোটিস দেওয়া হয় তারা যখন আদালতকে সহায়তা করে না আদালতের ডাকে যখন সারা দেয় না তখন আদালত এক পক্ষের কথা শুনে ব্যাংকের কথা শুনে তারপর কাগজপত্র সব চেক করে তখন এক পক্ষে ক্রায় দিতে বাধ্য হয় তাহলে তারা যে গুড সিটিজেনের কথা এক্সকিউজ আকারে টানছিল তারা গুড সিটিজেন তাহা কি কোর্টকে সহায়তা করেছে কোর্টকে সহায়তা করলে তো তাহলে এক্সপার্টি ডিগ্রি দিতে হতো না সহায়তা করে তাহলে বলেন তো তারা লোন তো পেব্যাক করছেই না আবার যে মুহূর্তে মামলার যে ব্যাপারটা কোর্টে চলছে তারা তো কোর্টকেও সহযোগিতা করছে না তাহলে কি তাদের জায়গা থেকে কোর্টকে অসহযোগিতা করে একটা দীর্ঘ সূত্রিতার দিকে এগিয়ে নেওয়ার একটা সুস্পষ্ট প্রমাণ ছিল না অবশ্যই এবং দেখেন এগুলো কিন্তু বড় বড় কিছু অসংগতি এই যে এই তথ্যগুলা কিন্তু সে কি তার ভিডিওতে বলেছে বরং সে যা তথ্য দিয়েছে তার উল্টা কিন্তু ঘটেছে এবং সেই আমার ভিডিওতে কিন্তু আমি একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি এবং মামলা রায়ও হয়ে গেছে যেটা ওই মামলা যেটা এক্সপার্টি ডিগ্রি হয়েছে সম্ভবত আমি কিন্তু সম্ভবত বলছি কেন আর একটু দেখতে হবে তিন কোটি আট লক্ষ টাকা যেদিন মামলা করা হয়েছে ওই টাইম থেকেই দিতে হবে পাশাপাশি ওই একটা দুহাজার সালের পর থেকে মামলা যতদিন চলেছে ইন্টারেস্ট রেট তো বেড়েই গেছে বেড়েই গেছে এইটার হিসাব আছে আরো কিছু খরচ আছে এগুলাও যুক্ত হবে ফার্দার যদি অন্য কোনো ডিসিশন না হয় তাহলে ওই তিন কোটি আট লক্ষ প্লাস এই যে আরও নতুন যে ইন্টারেস্টগুলো আছে এগুলো যুক্ত হয়ে টাকাটা কিন্তু পেব্যাক করতে হবে এটা অলরেডি এক্সপানি ডিগ্রি রাইটা হয়ে গেছে সাইয়েদ আব্দুল্লাহ আপনি কি মনে করেন যে রাফসান যে বক্তব্য দিয়েছে ভিডিও বার্তায় এটা আবেগের বহিঃপ্রকাশ মানে তথ্য না জেনে অবশ্যই আমার কাছে দুইটা জিনিস আমি তো আসলে সে কোন পাসপেক্টিভ থেকে বক্তব্যটা দিয়েছে এটা তো আমি তো তার মনের ভাবটা বলে দিতে পারবো না তবে আমি যদি যৌক্তিকভাবে বিশ্লেষণ করি নিরপেক্ষ একটা জায়গা থেকে তার বক্তব্যের প্যাটার্নটাকে তা তাহলে এই বক্তব্যটার ভেতরে আমি সর্ব এবং মিথ্যা কথা অনেক আছে ইলজিক্যালি সে ব্যাখ্যা করার চেষ্টা করেছে এবং আমার কাছে যেটা মনে হয়েছে দেখেন পুরো ব্যাপারটা যেটা ঘটেছে তারা যদি স্বীকার করে নিত ঘটনা ঘটেছে আমরা চেষ্টা করছি কিন্তু সবাই যে তাদের একটা ছিল। কিন্তু সেটা না করতে গিয়ে সে প্রত্যেকটা কথা মিথ্যা তথ্য দিল সে জানে না কত টাকা পেব্যাক করতে হবে আচ্ছা কোর্ট ব্যাংক থেকে যখন তাদেরকে নোটিস করা হয়েছে বারবার করে আপনারা জানেন ব্যাংকে প্রথমেই কাউকে এসে বলে তুমি ঋণ খেলাপি ব্যাংক কিন্তু চেষ্টা করে তার গ্রাহককে ঋণ খেলাপি না করতে বারবার করে নোটিশ দেয় বারবার করে নোটিশ দেয় প্রত্যেকটা নোটিসে কি লেখা থাকার কথা না যে কত টাকা পাপ আবার ওরা যদি কখনো ব্যাংকে যে মাঝে এই যে আটটা বছর ২০১৬ সাল থেকে এটা কত ২০২৪ যে যদি টাকা মাঝে মাঝে পেমেন্ট করতে চাইতো ব্যাংক বলতো যে আমি নিবো না অবশ্যই নিত তার মানে দেখেন এই যে এই কথাগুলো একেবারেই মানে চাইল্ডিশ কথাবার্তা পাশাপাশি মিথ্যা কিছু তথ্য দিয়েছে যেমন ওই যে করোনার এক্সকিউজ ঋণ খেলাপি কবে হয়েছে সে কি জানে না তারপরে যে মামলার ঘটনাটা ঘটেছে সে জানেই না তারা বলছে গুড সিটিজেন কিন্তু আসলে তারা কোর্টকে হেল্পই করছে না সো প্রত্যেকটা ঘটনায় দেখেন সে টুইস্টেড করে ফেলেছে মানে ওই ব্যাপারটা আসলে এতই চাইল্ড ডিসকাস করেছে এটা না করে আমার কাছে যেটা মনে হয় সে যদি ওই জায়গায় একটা স্বীকার করে ফেলতো সে স্বীকার করলেই আমি কিন্তু আর ব্যাখ্যা করে ওই ভিডিওটাও আমার বানানোর দরকার হতো না আমরা বুঝতে পারতাম তার একটা গুড ইন্টেনশন আছে অ্যান্ড আমি ওইটাকে অ্যাপ্রিসিয়েট করতাম যে হ্যাঁ তারা হেল্প করার চেষ্টা করছে কিন্তু সে যখন এটা করলো না তখনই তোমার ব্যাখ্যাটা সবার সামনে জানানোর প্রয়োজন অনুভব করলাম তার কারণ কি সে কিন্তু আবেগকে নিয়ে খেলার চেষ্টা করছিল দেখেন সে কি বলছে সে পেব্যাক না করে বলছে বাবা মাকে কোনো কিছু গিফট করলে প্লিজ আপনারা ক্যামেরার সামনে করেন না কখনো দেখায়েন না এটা কি মূল বক্তব্য নাকি এটা আবেগী বক্তব্য আবেগী কারণ তার বাবা মাকে তার যদি টাকা থাকে সদভাবে সে আরো কোটি কোটি টাকার জিনিস গিফট করুক কারো কিছু যায় আসে কিন্তু দেখেন এইভাবে সে কিন্তু মানুষের চিন্তাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছিল আমি ঠিক ওই জায়গাতেই ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করলাম যাতে প্রত্যেকটা মানুষের কাছে ফ্যাক্টস এন্ড সারকামস্ট্যান্সেস সবার জানা থাকে সাইয়েদ আব্দুল্লাহ আপনি কি শুধু রাফসানদা ছোট ভাই নাকি আরো যারা পাবলিক ফিগার আছেন কিংবা যারা পাবলিক ফিগার নয় তাদের ব্যাংক হিসাব কিংবা তাদের বাবা মা ব্যাংক ঋণ কিনা সেটাও প্রকাশ করবেন বা করতে থাকবেন আচ্ছা অবশ্যই আমি গুড সিটিজেন হিসাবে আমি নিজেকে যদি দাবি করি আমার কিন্তু অনেক অন্যায় অবিচার প্রত্যেকটা জায়গা নিয়ে আমার কিন্তু কথা বলা উচিত এবং অনেকে এটা মনে করছে আমি বোধ এই প্রথমবারের মতো একজনকে নিয়ে কথা বলছি আপনারা তো সাংবাদিক আছেন আমার ফেসবুক যে প্রোফাইলটা আছে বিগত এক বছর দরকার নাই আপনারা বিগত তিন মাসই সার্ফিং করে দেখেন দেখেন তো অন্য কোনো অন্যায় অফিসার আমার পোস্ট আছে কিনা যারা আমাকে দীর্ঘদিন ধরে ফলো করে তারা কিন্তু খুব ভালো মতোই জানে যে আমি অনেক অন্যায় অবিচার নিয়ে খুব নিয়মিত ব্যাসিসে আমি কিন্তু কথা বলতে থাকি এবং আপনারা তো সাংবাদিক আরেকটা কথা আপনাদেরকে আমি একটা উল্টা প্রশ্ন জিজ্ঞাসা করি এই যে আমাকে বলছেন যে আপনি কি অন্যান্য ব্যাপার নিয়েও কথা বলবেন কিনা ইয়েস উত্তরটা হলো বলবো ভলান্টারিলি কিন্তু এটা কি বলার আগে আরেকটা জিনিস আপনাদের নিজেদেরকে জিজ্ঞাসা করা উচিত ছিল না দেশের এত মিডিয়া হাউস আছে এত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে এত তদন্ত সংস্থা আছে এই দায়িত্ব কি সাইদ আবদুল্লার ছিল নাকি প্রফেশনালি তারা যদি আরো যদি প্রত্যেকটা জায়গায় খুঁটিনাটি ধরতো আমি তো চাই কি যে এই দেশে যারা ঋণ খিলাফি আছে তারা দুর্নীতি করছে টপ টু বটম আমাদের যারা সংবাদপত্রের যারা মিডিয়া কর্মী আছে তারপর যারা গোয়েন্দা সংস্থা আছে তারা এগুলো তদন্ত করুক এই দায়িত্ব তো তাদের মূলত আমি তো ভলান্টারি পারপাসে করছি হ্যাঁ আমার সময় সুযোগ মতো আমি অবশ্যই করার চেষ্টা করব। কিন্তু যাদের মূল দায়িত্ব তাদের কাছে বোধহয় এই প্রশ্নটা করাটা বেশি যুক্তিযুক্ত বলে আমি মনে করি অনেকে বলছে আপনি ভাইরাল হওয়ার জন্য দা ছোট ভাইয়ের পিক অ্যান্ড চুজটা করেছেন কারণ ও হচ্ছে ভাইরাল কন্টেন্ট এবং তার কিছুদিন আগেই অডিকারি দেয়া বা অন্যান্য কার্যক্রম সো রাফসানকে টার্গেট করি আসলে আপনি ভাইরাল হতে চান বলেই এই বিষয়টা সামনে এনেছেন আচ্ছা এটার আমার কিন্তু কিছু কিছু পরিচয় আছে আমাকে নিয়ে প্রথম আলোতে দু সালে ফিচারও হয়েছে আরো ভাবে আমি পেপারেও অনেক লেখালেখি করি আমার নিজস্ব কিন্তু কিছু পরিচয়ও আছে কাজে এই ব্যাপার নিয়ে আচ্ছা ভাইরালকে আমি কি কাউকে বলে দিয়েছি প্লিজ এটা ভাইরাল করেন এটাকে লাইক কমেন্ট করেন এই ট্রেন্ডিং করেন আমি অন্য আর পাঁচটা টপিক যেভাবে লেখালেখি করি অনেক দুর্নীতি নিয়ে অনেক অনিয়ম নিয়ে আমি কিন্তু সেভাবেই লেখালেখি করেছি কারণ আপনি কি জানেন যে কোন জিনিসটা মানুষের কাছে রিস্ক করবে বেশি আপনি কিন্তু জানেন না আপনারা অনেকেই যেটা বলার চেষ্টা করছেন তাকে টার্গেট করছি আমি তো তাকে দাওয়া অত দিয়ে দিয়েছি সে আমার কিন্তু আলোচনার জাস্ট একটা উদাহরণ এখন মানুষ যদি ওইটাকে ট্রেন্ডিং হিসাবে নেয় সেটা মানুষের বিচার বিবেচনা আমি কি মানুষকে কি বলতে পারি যে কোনটা ভাইরাল হবে কোনটা হবে না এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার দেখেন আমাদের না অনলাইন যারা আছে রিসেন্ট আমার কাছে যা মনে হয় আমাদের তরুণদের ব্রেনটাকে ওয়াশ করে ফেলেছে যাদের চিন্তা ভাবনা শুধু থাকে লাইক কমেন্ট ভাইরাল শেয়ার এইগুলা নিয়ে যে একটা আপনি দেশের পক্ষে একটা দুর্নীতির স্বরূপকে উন্মোচন করছেন মানুষের নজর যাওয়ার কথা কোথায় যে ঠিক আছে এই টাকাটা তারা তাহলে এইভাবে টাকাটা পাচ্ছে না দেশ এইভাবে তারা ইচ্ছাকৃত ভাবে ঋণ খেলাপি হয়ে যাচ্ছে এইটার প্রতিবাদ না করে মানুষের মাথায় আসছে ও এইটা করে উনি ভাইরাল হইতে চায় এই যে ভাইরাল হওয়ার ব্যাপারটা এই যে লাইক কমেন্ট শেয়ার এটা কারা বলে খেয়াল করে দেখবেন এই রিসেন্ট পাঁচ বছরে ব্যাংকের সাতার মতো অজস্র কন্টেন্ট ক্রিয়েটর গড়ে উঠেছে তারা যদি দুই মিনিট কথা বলে দুই মিনিটের ভেতরে তারা দশ বার করে বলে প্লিজ লাইক করেন সাবস্ক্রাইব করেন শেয়ার করে দেন সাইদ আব্দুল্লাহকে এই কথাগুলো বলেছে এই ভিডিওগুলার ক্ষেত্রে এগুলা তো আমি করি নাই বরং মানুষের এই যে দেখেন আমাদের তরুণদের যেটা চেতনা যেটা থাকা উচিত ছিল কোনো অন্যায় হলে কথা বলবে প্রতিবাদ করবে এইটা না করে মানুষের চিন্তা ভাবনা তো দেখেন কিভাবে ধীরে ধীরে মানে অন্যদিকে ডাইভার্ট হয়ে যায় যে কেউ কোনো কিছু বললে উনি ভাইরাল হওয়ার জন্য কথা বলছেন যে কাজটা তো ভাইরাল হবে কিনা এটা কি ব্যক্তি জানে এটা সে জানে না কিন্তু যে মানুষগুলা যারা আছে তারা এটা শোনার পরে তারা দেখেন দেশের টাকা লোপাট হয়ে যাচ্ছে এই ব্যাপারে যখন যখন নাই তাদের ও উনি তো চলে আসছে মাথা লাইম তখন আপনারা চিন্তা করবেন এই যারা দেশে আছে তাদের ব্রেনটা অনেক উল্টা পাল্টা ভাবে ওয়াশড হয়ে গেছে মধ্যে আমার মনে হয় এই জায়গাতে আপনারা যারা মূলধারার গণমাধ্যম কর্মী আছেন তাদের এই জায়গাতে সচেতন হওয়াটা জরুরি এবং এই ব্যাপারে সবাইকে সচেতন করাটাও কিন্তু জরুরি আপনারা খেয়াল করে দেখেন ইদানিং সোশ্যাল মিডিয়ায় যত উল্টাপাল্টা কাজ করে ভাইরাল হওয়ার মতো টেন্ডেন্সি থাকে সেটাই যদি থাকতো আমি তো টিকবাজে দিতে পারতাম রাস্তায় আপনারা জানেন আমি যদি উল্টাপাল্টা কাজ করে রাস্তায় নাচানাচি করি সেটাও ভাইরাল কন্টেন্ট হয়ে যায় সাইদ আব্দুল্লাহ কি সেটা করেছে না উত্তর হলো আমি সেটা করি নাই সো ভাইরাল হওয়ার টেন্ডেন্সি আমার এখনো নাই ভবিষ্যতেও নাই এবং এই কাজটা করার ক্ষেত্রে ভাইরাল হওয়া না বরং রাষ্ট্রের কাজটা আমি করার চেষ্টা করছি এবং আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি খেয়াল করি দেখেন রাস্তানের কথাতেও কিন্তু এই কথাটা রিফ্লেকশন আছে সে যখন এই যে দুই কোটি আড়াই কোটি টাকা লোন নিয়ে এটা তিন কোটির উপরে চলে গেছে এইটাকে সে ডিফেন্ড করছিল কি বলে ওই ভিডিওটা যদি খুব মনোযোগ দিয়ে শোনেন সে বলার চেষ্টা করছিল দেশে তো আরো হাজার হাজার কোটি টাকা লোপাট করে দিয়ে চলে গেছে তার মানে সে এই তিন কোটির এই ব্যাপারটাকে জাস্টিফাই করার চেষ্টা করছিল কি দিয়ে আরো অনেকে বড় বড় অপরাধ করছে আপনি কি এটা বলতে চান কোথায় যদি কেউ খুন হয় ধরেন আপনার দেশে অনেকগুলা খুন হচ্ছে কেউ এসে আপনার হাতটা কেটে নিয়ে গেল তখন কি যে অপরাধটা করলো তখন কি সে এই জাস্টিফিকেশন দিবে যে আমি তো শুধু হাত কেটেছি এই দেশে তো অনেক মানুষ মানুষও খুন করে নিয়ে গেছে তখন কি আপনার গণমাধ্যম কর্মীরা তাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করতেন যে তার এই কাজটা জাস্টিফাইড না এটা আবেগীয় বার্তা ছিল এটা প্রচন্ড আবেগীয় একটা তাহলে খেয়াল করে দেখেন এই যে এইভাবে মানুষের চিন্তাকে ডাইভার্ট করার ক্ষেত্রে এই ইয়াং যারা ইনফ্লুয়েন্সার হিসেবে কথা বলে তাদের কিন্তু একটা ইনডিরেক্ট ইনফ্লুয়েন্স কিন্তু আছে এবং আর যদি বলেন অভিযোগ না আসলে ঠিক অনুযোগের স্বরে বলতে চাই এই যে যারা ব্যাঙের ছাতার মতো

আপনার কে নিয়ে লেখা হয়েছে ফিচার হয়েছে এই জন্য প্রথম আলোতেও রাফসান্দা ছোট ভাই কে নিয়ে লিখেছিল লায়মান সাদিক সো এটা কি মনে করেন এই প্রসঙ্গে বলছিলাম এটা কি মনে করেন যে ওদেরকে তুলে আনার ক্ষেত্রে মূলধারার গণমাধ্যম কিছুটা অবশ্যই কিছুটা না আমি বলবো মূলধারার গণমাধ্যমের বেশ বড়সড় একটা অবদান আছে আপনি শুধু প্রথম আলোর কথা বললেন তো ডেইলি স্টারের কথা বলেন সময় টিভির কথা বলেন অন্যান্য অনেক মিডিয়াও আছে তাদেরকে কিন্তু অনেকভাবে প্যাট্রোলাইজ করে এবং আরেকটা জিনিস দেখবেন যে বর্তমানে যে বিজ্ঞাপন বিজ্ঞাপনের একটা প্যাটার্ন কিন্তু টিভির যে বিজ্ঞাপনটা ছিল অনেক ক্ষেত্রে সেটা কিন্তু এখন কন্টেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে বিজ্ঞাপন দেওয়ার একটা প্রবণতা শুরু হয়েছে দেখেন টিভির অনেক বিজ্ঞাপনের ক্ষেত্রে না অনেক রেস্ট্রিকশন ছিল কি বলা যাবে কি বলা যাবে না একটা ন্যূনতম একটা স্ট্যান্ডার্ডের ভিতর দিয়ে কিন্তু যেতে হতো দেখবেন নিজেদের বিজ্ঞাপন প্রচারের স্বার্থে প্রত্যেকটা মানুষ সে যত কোয়ালিটি কন্টেন্ট বানাক বা কোয়ালিটির বিবর্জিত কন্টেন্ট বানাক যাই করুক তাদেরকে ইউজ করে যে বেশি মানুষের কাছে পৌঁছানো যাবে মানে বর্তমান দুনিয়াটা কি হয়েছে আসলে খুব কোয়ালিটির দিকে নজর না দিয়ে কার কাছে কিভাবে ভাইরাল হওয়া যাবে কিভাবে প্রচার চালানো যাবে এই কাজের দিকে সবাই ঝুঁকে পড়েছে এইটা করতে গিয়ে এদেরকে কিন্তু অনেক বেশি প্র্যাট্রনাইজ করা হচ্ছে আপনি খেয়াল করে দেখেন এই কাজটা করার পেছনে অনেককে যেভাবে প্র্যাট্রনাইজ করা হয় আমি বিরোধী না ঠিক আছে করতেই পারে কিন্তু প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা চেক এন্ড ব্যালেন্স আছে সেটা করতে গিয়ে এই দেশের দেখবেন অনেক মানে আমি অনেক ভার্সিটির প্রফেসর কে চিনি যাদের কাজ ভাবে হাইলাইটেড হতে পারতো দেখবেন তাদের সেটা হচ্ছে না অনেক বড় বড় কাজ হাইলাইটেড হচ্ছে না কিন্তু দেখবেন একটা কন্টেন্ট ক্রিয়েটর বা সামান্য একজন কোনো কিছু এরকম ভাইরাল কোনো কাজ করছে তাকে নিয়ে এসে তার আর কাজকে বড় করে প্যাটনাইজ করা হচ্ছে তো এই দায়ভারটা কিন্তু মূলধারার গণমাধ্যমের অবশ্যই আছে আপনি যে বললেন অল্প আমি এটাকে আসলে অল্পের ভেতরে সীমাবদ্ধ না করে আমি বলবো যে তাদের এই চেক ব্যালেন্সটা রাখার দরকার ছিল আপনি কি মনে করেন সাইদ আবদুল্লাহ রফসান দা ছোট ভাই একটি উদাহরণ মাত্র মানে কেন বলছি এই যে মূলধারা গণমাধ্যমের কথা বলছেন সবাই আসলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের দিকেই ঝুঁকছে বিজ্ঞাপনের দিকেই ঝুঁকছে মোমেন্টাইজেশনের দিকে ঝুঁকছে আপনি যদি ব্যক্তিগতভাবে রাফসান কিংবা অন্যদেরকে কন্টেন্ট ক্রিয়েটর কিংবা ইনফ্লুয়েসার বলেন সময় টেলিভিশন সামষ্টিগতভাবে বা সমষ্টিকগতভাবে একটা কন্টেন্ট ক্রিয়েটর ওরা কন্টেন্ট ক্রিয়েট করতেছে এবং শুধুমাত্র সময় টেলিভিশনকে উদাহরণ দিচ্ছি এই জন্যই প্রত্যেকটাই গণমাধ্যমই এখন ভাইরালের দিকে ঝুঁকছে বিকজ ডলার আসতেছে এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট তো এটা তো শুধু রাফসানের দোষ না সবারই মানে কেউ বাদ নাই এর মধ্যে আসল তথ্যটা আসল সংবাদটার ভিড়ে এগুলো হচ্ছে যাচ্ছে তাইভাবে অবশ্যই কিছুদিন আগে আমার যদি ফেসবুকের যে কথাটা বললেন যে আমি অন্য কিছু প্রতিবাদ করি কিনা দেখবেন আর টিভির একটা নিউজের প্রতিবাদ আমি কিছুদিন আগেই করেছি সেটাও কিন্তু পাঁচ হাজারের উপরে কিন্তু রিয়াকশন ছিল অনেক শেয়ার হয়েছে আলটিমেটলি আমার প্রতিবাদের পরে আর টিভি কিন্তু চেঞ্জ করতেছে কাকার ওইটা হলো ভারতের কোনো একজন প্রমিনেন্ট একজন সিঙ্গারকে নিয়ে একটা ফিমেল সিঙ্গারকে নিয়ে একটা ফটো কার্ড বানিয়েছিল যেটা খুবই মানে খুবই বাজে রকম একটা ইঙ্গিত দিয়ে যে সেই গায়িকা যিনি আছেন সেই গায়িকা কি করেছে আসলে তার ছোটবেলায় অনেক কষ্ট করে একটা ফ্যামিলিতে থাকতেন তো খুবই হতদরিদ্র পরিবার ছিল এতটায় গরিব ছিল তাদের দুইটা রুম অ্যালোট করার ক্যাপাসিটি তা ফ্যামিলির ছিল না মানে এক ঘরে অনেকের সঙ্গে এক ঘরে পুরো ফ্যামিলির বাবা মা ভাই বোন সব পাঁচজন থাকতেন তো এই নিউজস্টার ফটোকাট আরটিভি কিভাবে করেছিল জানেন এই নিউজস্টার ফটোকাট আরটিভি বানিয়েছিল এক রুমে পাঁচজনের সাথে থেকেছেন ওই এই জিনিসটা একটা নিউজ এবং দেখেন কতটা বাজে একটা ইঙ্গিতপূর্ণ নিউজ অবশ্যই একটা ইন্সপায়ারিং গল্প হতে পারতো যেটা যে ওই স্ট্রাগলের ভেতর থেকে উঠে এসে একজন সিঙ্গার নিজের স্বকীয়তা বজায় রেখে এখন অনেক ভালো করছে সেই নিউজটাকে দেখেন কতটা কুচ্ছিত এবং নোংরা একটা ফটো কার্ড বানিয়ে তারা মানুষের কাছে তুলে দেওয়ার চেষ্টা করলো তো এই কাজ মতো মূলধারার গণমাধ্যম করছে একটা সময় আমি সবসময় বলার চেষ্টা করি একটা সময় না গণমাধ্যমের পর মানুষের আগ্রহের জায়গাটা ছিল তারা খবর খুঁজত গণমাধ্যমে আর এখন মানুষ গণমাধ্যমকে দেখে যে তারা মিথ্যা কথা যখন ছড়াচ্ছে গণমাধ্যমের পর কি আস্থাটা কমে যাচ্ছে না অবশ্যই এবং এই জায়গায় কিন্তু গণমাধ্যম গুলাও আমার মনে হয় মানে ভুই ফর ইউটিউবারদের মতো অনেক ক্ষেত্রে কাজ করে ফেলছে এবং এই জায়গাটা থেকে অবশ্যই গণমাধ্যমে সচেতন হওয়াটা জরুরি সাইদ আবদুল্লাহ আপনি কি মনে করেন প্রতিক্রিয়ার প্রেক্ষিতে ইনফ্যাক্ট কথাবার্তার ক্ষেত্রে ওর আরো কিছুটা জেনে বুঝে পরামর্শ করে কথাবার্তা বলা উচিত ছিল অবশ্যই আমি এটা মনে করি এই জন্য যে একজন সচেতন নাগরিক যখন হয় যাকে মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে ফলো করে তাদের অন্তত নাগরিক হিসেবে দেখেন আমাদের যেমন রাইটস আছে আমাদের কিন্তু লাইবিলিটিস আছে জি এটা কিন্তু নাগরিকের দায়িত্বের ভেতরে পড়ে সো আপনি যখন ভুল ভাল ব্যাখ্যা করবেন পুরো জাতির সামনে যে লোন কিভাবে দিতে হয় জানেন না ডিফল্টার কখন হয় জানেন না কিভাবে পে করতে হয় জানেন না আবার একটা জমি মানে তার ব্যাখ্যাটা কি ছিল দেখেন যে জমি যেটা আছে এক টাকার জমি দশ টাকার মানে দশ টাকার জমি ওরা ব্যাংক পায় এক টাকা পুরাটাই নিয়ে নিচ্ছে আসলে আসলে কি এমন ব্যাংক কি করে ওই জমিটা বিক্রি করে দিয়ে ব্যাংকের যতটা পাওনা টাকা তার এক পয়সা টাকা ব্যাংক বেশি নেয় না বাকিটা কিন্তু ব্যাগ দিয়ে দেয় কাজে এই যে এইভাবে মানুষের আবেগ নিয়ে যে খেলা করার জায়গাটা এইগুলা করেই আমার মনে হয় যে সে ব্যাপারটাকে আরো হজবরল করে ফেলেছে বরং সে যখন কথা বলতো সে যদি খুবই পরিণত ভাবে কথা বলার চেষ্টা করতো সে কিন্তু তার ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করতে এসেছিল জি তাহলে পরিণত ভাবে কিন্তু কথাটা বলার দরকার ছিল এবং একটা ব্যাপার খেয়াল করে দেখেন আপনারা যদি একটু বিচার বিবেচনা করেন আমি যেহেতু নিজের ল ব্যাকগ্রাউন্ডে আমার এই ব্যাপারগুলো কিন্তু জানা আছে কোনটা কিভাবে কাজ করে যদি আমি না আমি যদি র্যান্ডম এক্স হতাম তাহলে এই জাতীয় কথা বলে পুরা দেশের সামনে আমার ট্রান্সট করে দিতে পারতো এবং সবাই তখন কি মনে করতো আমি যদি গুছিয়ে ওই একত্রিশ মিনিটের ভিডিওটা না করতে পারতাম অধিকাংশ মানুষ আবেগে ভেসে গিয়ে মনে করতো ওর ব্যাখ্যাটাই সঠিক আমি বোধহয় শুধুমাত্র এমনি এমনি ভাইরাল হওয়ার জন্য ওকে নিয়ে কথা বলেছি কাজে এই আবেগ দ্বারা কিন্তু অনেকে কি হয় অনেকে কিন্তু ইনফ্লুয়েসড হয়ে যায় জি ওর এই জায়গায়তে আমি খুবই পরিণত একটা দৃষ্টিভঙ্গি আশা করেছিলাম সেটা করে জন্য আমার কিন্তু ভিডিওটা করতে হয়েছে কারণ আমি ভিডিও করতাম না এমন আমি এখনো বলছি এখনো কিন্তু ওর পরিণত হওয়ার অনেক জায়গা আছে দেখেন আমি যদি ওকে শত্রু ভাবতাম আমি কি বলতাম না ওর উঠে দাঁড়াবে না কোনো কিছু না বরং আমি কি বলছি যে এই ছেলেটা নিজে আরইট জানা শোনা বাড়াক নিজের কাজের গতিটা বাড়াক এবং সে অনেক ভালো করো সে বাবা মাকে আরো কোটি কোটি টাকার গিফট দেওয়ার সামর্থ্য অর্জন করো এবং সেটা অবশ্যই লিগাল পথে জেনে বুঝে ভালো মতো তাহলে তো আমার আর কোনো কথা থাকে না কিন্তু সাইদ আবদুল্লাহ সে সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে বুলিং হচ্ছে এটা মনে আপনি দেখেছেন তাকে নিয়ে ট্রল হচ্ছে এই বুলিংটা বয়সও কম ওর জন্য ওর জন্য আসলে এইটা কি বলবেন যারা বুলিং করছে আচ্ছা যারা বুলিং করছে আমি আসলে কখনোই ব্যক্তিগতভাবে এই যে বুলিং যারা করছে এই ব্যাপারটা আমাকেও করছে জি আপনারা খেয়াল করে দেখেন ওর ভিডিওটা দেখার পরে অনেকেই আছে আমাকে নিয়ে খুবই কুচ্ছিত কদাকার মন্তব্য আমি দেখেছি অনেক আপত্তিজনক অনেক আপত্তিজনক মন্তব্য দেখেছি আমি কি বললাম সেটা ম্যাটার করছে না আমার গায়ের রং কেমন কেমন দেখা যায় আমি কথা বলতে পারছি কেমন সেগুলো নিয়েও আসলে অনেক কথাবার্তা চলছে কাজে এটা কিন্তু একপাক্ষিক ব্যাপারটা না এবং আমি সব সবসময় আমি ভিডিওর ভেতরে আমার লেখার ভেতরে আমি কি আমি কি রিজার্ভেশনটা রাখিনি যে রাফসান আমার শত্রু না আমি কি একবারও উস্কিয়ে দিয়েছি কাউকে উস্কিয়ে দিন কারণ আমি তো তার পক্ষে দেখেন সব সময় কি বলেছি সে আরো এই কাজগুলো করলে তাকে তো আমি আরো অ্যাপ্রিশিয়েট করবো সেই ঘোষণাটাও কিন্তু আমি দিয়ে রেখেছি এবং আমার একই সাথে মনে হয় যে শুধু রাফসান একা না রাফসানের পাশাপাশি কালেকটিভলি আর অনেক পরিচিত ইউটিউবার ছিল যারা এই ব্যাপারটাকে কিন্তু ফুয়েলিং করেছে জি আরো অনেক পরিচিত ইউটিউবার ছিল একজন দুইজন না তারা এসে রাফসানের বিভিন্ন কাজ নিয়ে যে আরে তোকে কেউ থামাইতে পারবে না আরে ভাইরাল হতে চাচ্ছে তাকে একটু ব্লু ড্রিঙ্ক খাওয়ায় দে এই টাইপ মন্তব্য তারা করে কিন্তু তারাও ফুয়েলিংটা করেছে খেয়াল করে দেখেন এই উস্কানি যারা দিয়েছে আবার ধরেন যে কেউ রাফসানের এই কাজটা হলো হওয়ার পরে তার পরিচিত লোকজন ফ্রেন্ড সার্কেলের লোকজন এসে অন্য সবাইকে বলছে তারা খ্যাত এই কারণে ব্যাপারগুলো নিয়ে কথা বলছে এই ব্যাপারটাকে আসলেই সঠিক একটা তিন কোটি টাকার হিসাব আপনার কাছে মনে কম অনেক মানুষ আছে সারা জীবন বর্তমান যে পে স্কেল যেটা আছে গভর্নমেন্টের ফার্স্ট ক্লাস জব করে আপনি টপমোস্ট পজিশনে গেলে অনেক ক্ষেত্রে তিন কোটি টাকা হয় না ইনকামের একটা হিসাব উঠেছিল সে কিন্তু একদম রুট লেভেল থেকে আইজিপি পর্যন্ত পদে যাওয়ার পরেও তার সারা জীবনের ইনকাম দুই কোটি টাকা হয়নি তিন কোটি লিখতে তিনের পরে কতগুলা শূন্য দিতে হয় জানেন এটা আমার মনে হয় যে তিন কোটি লেখার পরে আমার কিন্তু শূন্য বারবার করে গুনতে হয় তিন কোটি টাকাই সাস হিউজ অ্যামাউন্ট কিন্তু আমাদের ব্যাপারটা যেটা হয়েছে আরো অনেক মানুষ বড় বড় ঋণ খেলাপি হয়েছে এই কারণে আমরা ওইটাকে ডিফেন্ড করার চেষ্টা করছি কাজে তার যারা বন্ধু বান্ধব ছিল আশেপাশের মানুষ ছিল তারা তো মানুষকে ঠিকার করেছে তাহলে যারা কথা বলছে তারা সবাই খ্যাত ইনফ্যাক্ট এই খ্যাত শব্দটা নিয়ে আমার আপত্তি আছে কারণ কি জানেন মানুষ আসলে আমরা শুধুমাত্র একটা বাবলের ভেতরে আটকে আছি দেখেন আমি আসলে এই দেশের সবচেয়ে ভালো ভালো ইনস্টিটিউটে কিন্তু পড়ার সৌভাগ্য আমার হয়েছে অবশ্যই কলেজের কথা যদি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলেন কিন্তু আমার পাটা আমি মাটিতেই রাখা পছন্দ করি কারণ এই বাংলাদেশটা সবাইকে নিয়ে এই বাংলাদেশে যেমন অনেক ধনী মানুষ মানুষ আছে আছে শিক্ষিত কৃষক জেলে তাতি মজুর প্রত্যেকটা মানুষেরই কিন্তু এই দেশটা তো তাদের দৃষ্টিভঙ্গিটা আমরা দেখেন মানে আমি আপনাদের মাধ্যমে একটা বার্তা দিতে চাই যে কোনো কিছু হলে আরেকজন মানুষকে বলে খ্যাত আরে অমুকে তো খ্যাত এই যে ক্ষেত্রের শব্দটা আসছে আমাদের ওই কৃষি জমিন থেকেই তো উঠে আসছে যে রুট লেভেলে জি এই ব্যাপারটাকে আমি মানে প্রাউড ফিল করি যে আমাদের এই যে অবদান এই দেশে আমার পড়াশোনার পেছনেও তো একজন কৃষক যে আছে প্রত্যন্ত এলাকার ওই কৃষকের কি অবদান নাই আমার পড়াশোনার পেছনে টাকা ঢালার পেছনে কাজেই আমরা শহরে যারা বাস করি বা যারা রুট লেভেলের থেকে বিচ্ছিন্ন অনেকে আছে তারা মনে করে খ্যাত শব্দটা গেও শব্দটা এগুলো দেশটার পেছনে তাদের ঘাম অনেক গুরুত্বপূর্ণ তাদের দেশটা গড়ে উঠছে কাজেই আমিও কিন্তু এই ধরনের বুলিং এর শিকার হয়েছে কিন্তু আমি এটাকে কখনো পাত্তা দেই না তার কারণ হলো তারা কিন্তু এই যে ফুয়েলিংটা যদি না করতো তারা কি ট্রলের শিকার হতো তাহলে তো এই ব্যাক ব্যাকফায়ার করছে স্টিল আমি সবাইকে যেটা বলবো রাফসান আমার শত্রু না সে একটা উদাহরণ এবং আমি চাই যে সে ভালো করুক এবং অন্যান্য যারা ওইভাবে প্রথমে একটা যৌক্তিক কথা যদি হয় দেখেন আমার বাবাও যদি কোনো অপরাধ করে আমি কি সেটা জাস্টিফিকেশন দিব নাকি অপরাধটা স্বীকার করে নিব কাজেই অন্যান্য ইউটিউবাররা যারা আছে প্রথমে কিন্তু তারা আমাকে টার্গেট করেছে আক্রমণ করেছে নোংরা কথা বলেছে যারা এইগুলো করেছে আপনি উদাহরণ উদাহরণ যদি আমি একা থেকে জনের দিতে পারবো তারা চেয়েও আগে থেকে তারা তারা ইউটিউবিং করে এবং খুবই পরিচিত কিন্তু তারা কিন্তু কয়েকজন আবার এইটার পরে অ্যাপোলজি দিয়েছে যখন আমি ভিডিওটা পোস্ট করেছি তো তাদেরও একটা দায়বদ্ধতা ছিল না কিন্তু দেখেন এই ইনফ্লুয়েন্সার যারা আছে তারা দায়বদ্ধতার জায়গা থেকে না বিচার বিবেচনা করে তারা অন্ধভাবে কাউকে সাপোর্ট দেওয়ার একটা টেন্ডেন্সি আছে এবং আমরা শেষের দিকে আমি একটু জানতে চাই অবশ্যই এবং তারা কিস্তি শোধ করতে পারে যে কারণে হয়েছে এবং অবশ্যই প্রচলিত আইনে তার বিচার হবে রফসানের ভিডিও বার্তা আমরা শুনেছি দেখেছি অনেক ভুলভাল তথ্য আমরাই বুঝতে পেরেছি আপনার কাছ থেকে তো অনেক কিছু ক্লিয়ার হলাম আপনার একত্রিশের মিনিটের ভিডিওটা নাই আপনার ভিডিও কি মনিটাইজ করা ছিল না এবং আমি আর একটা কথা বলি আমি এই ব্যাপারটাকে কেন্দ্র করে আমার কিন্তু অনেকে যে বলছে আমি বোধহয় এই ব্যাপারটা নিয়েই সামনে এসেছি আমি এন্টায়ার রাফসানের ইস্যু করার আগেও আমার ছেচল্লিশ হাজার ফলোয়ার ছিল অনেক মানুষ নিয়মিত দেখতাম আপনি আমার আগের যে পোস্টগুলো আছে সেগুলো দেখেন অনেক পোস্ট আছে পাঁচ হাজার দশ হাজার পড়তো আমি কিন্তু অনেক দিন যাবতীয় লেখালেখি করি সোশ্যাল লিগ্যাল অ্যাকশনের নিয়ে আপনার অনেক ফলোয়ার বেড়ে গেছে এখন বেড়েছে আমি তো কাউকে ইনভাইট করিনি এবং মনিটাইজেশন কিন্তু আমার অন করার যে সব শর্ত দরকার হয় সেটা কিন্তু আমার আরো এক বছর আগে থেকেই সেগুলা কমপ্লিটেড করা ছিল আমি ইচ্ছা করলেই আমার যদি ইন্টেনশনই থাকতো এটা থেকে ইনকাম করার আমি কি করতে পারতাম এই ভিডিওটা পোস্ট করার আগে আমি কিন্তু মনিটাইজেশন অন করে দিতে পারতাম এত মানুষ দেখছে আমার কিন্তু অনেক ইনকাম হতো হ্যাঁ কিন্তু আমি কিন্তু সেটা করিনি রেদার আপনি একটা জিনিস খেয়াল করেছেন কিনা আফসানের ওই 5 মিনিটের ভিডিও এটা কিন্তু মনিটাইজেশন অন করা সেটা কিন্তু বিজ্ঞাপন ছিল মানে ওই ভিডিও থেকেও সে কিন্তু ইনকাম করছে আমি কিন্তু এই ধরনের কোন টেন্ডেন্সির ভিতরে যাইনি আমি ওই ভিডিওতে তার আগে মনিটাইজেশন অনও আমি করিনি আমার এই ব্যাপারটা নিয়ে আমার বিন্দু মাত্র ইনকাম করার কোনো দরকার বা ইচ্ছা কোনো কিছুই নাই শেষ প্রশ্ন আপনি রাফসানের মানে রাফসানকে কি বলবেন ধরেন এই সামগ্রিক ঘটনা নিয়ে রাফসানকে কি পরামর্শ বা কি উপদেশ বা কি বলতে চান আচ্ছা কোনো উপদেশ উপদেশ আমি বলবো না আসলে আমি যদি ফ্রেন্ডলি কিছু রিমাইন্ডার দেই ফ্রেন্ডলি রিমাইন্ডারের ভেতরে একটা হবে যে নাগরিক হিসেবে আমাদের দায় দায়িত্বটা বোঝা এবং কোনো জিনিস যখন ব্যাখ্যা করতে হয় тури মেরে উড়িয়ে দেওয়ার মতো করে ঘটনাটা না করে পুরো ফ্যাক্ট এন্ড সারকামস্ট্যান্সেস বুঝে যৌক্তিকভাবে কথা বলার যে চর্চা সেটা করা উচিত এবং নাগরিক হিসেবে আমাদের যেটা দায়িত্ব আমার মনে হয় যে রাফসানের ফ্যামিলির যে এই যে ব্যাংকের যে ঋণটা আছে তারা ঋণ খেলাপি যেটা হয়ে গেছে এই ব্যাপারটা কিভাবে তারা সবাই মিলে সেটেল করতে পারে কিভাবে রাষ্ট্রের টাকাটা রাষ্ট্রের ব্যাংক দিয়ে দিতে পারে কারণ আমাদের দেশের কিন্তু অর্থনৈতিক অবস্থা খারাপ চলছে এই দেশে তো আমরাই বাস করব আমাদের পরবর্তী প্রজন্মও বাস করবে আমার মেসেজটা হলো এইটা যে দেশে যারা দুর্নীতি করে ঋণ খেলাপি করে তারা সবাই যাতে সামাজিকভাবে অ্যাকাউন্টেবল হয় এবং যারা আমরা পাবলিক ফিগার বলে যাদেরকে চিনি তারা যাতে এই ব্যাপারটাকে হেয়ালিভাবে উড়িয়ে না দেয় এবং তারা যাতে তাদের শুধুমাত্র ব্যক্তিগত ফুটেজ না ব্যক্তিগত প্রচারণার পাশাপাশি দায়বদ্ধতার জায়গাটা কেউ যাতে ওন করে কারণ এই দেশটাকে সবাই মিলে ভালো রাখার দায়িত্ব তো আমাদের সবার অবশ্যই সাইদ আবদুল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমরাও চাই এই দেশটা আসলে আফসানেরও আপনার প্রত্যেকের প্রত্যেকে আমরা যারা নাগরিক আছি প্রত্যেকের রাবসান নিশ্চয়ই শুভ বুদ্ধির উদয় হোক এবং ভালো কিছু করুক মানুষকে বিনোদিত করছিল করতে থাকুক তবে অবশ্যই সেটার একটা পন্থা আছে পদ্ধতি আছে এবং মানুষের কাছে আরো পৌঁছা গ্রহণযোগ্যতা পাক তবে অবশ্যই আরো ম্যাচিওর কথাবার্তা দিয়ে আরও ভালো ইনফরমেশন দিয়ে এই শুভেচ্ছা ওর জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ